ইডেনে পিঙ্ক বলে ইতিহাস কোহলিদের, বাংলাদেশকে বধ করে সিরিজ 2-0 করল ভারত। 195 রানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস খতম। মাহমুদুল্লার মাংসপেশী টানের কারণে তিনি আর নামতে পারেননি। মুশফিকুর রহিমের 74 রানে অপরাজিত থাকেন। তার এই লড়াই অবশ্য বাংলাদেশের হারকে প্রলম্বিত করলেও আর কিছু করতে পারল না। ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস বিরাট কোহলিদের। প্রথম ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট জিতে নজির গড়ল ভারতীয় দল। পাশাপাশি প্রতিপক্ষকে আরও একটি ইনিংসে হারিয়ে নতুন মাইলস্টোন গড়লেন রোহিত, ঈশান্ত, শামি, উমেশরা। ইতিহাস মাথায় নিয়ে ঘুমিয়েছিল কলকাতা, আর রবিবার সকাল হতেই ইডেনের গ্যালারি ভরিয়ে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার ফ্যানরা। আর কোনো মিরাকল হলো না, একেবারে প্রত্যাশিতভাবেই বাংলাদেশ বধ করে সিরিজ 2-0 জিতে নিল ভারত। এদিকে ম্যাচের দ্বিতীয় দিনেই ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছিল। ধারাবাহিক বিপর্যয় জারি বাংলাদেশ শিবিরে। প্রথম ইনিংসের লজ্জাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় ইনিংসের ছবিটাও সেই এক। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের স্কোর 6 উইকেটে 152 রান। এখনও ভারতের প্রথম ইনিংসের চেয়ে 89 রানে পিছিয়ে বাংলার বাগরা। 241 রানের লিড নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসেই ডিক্লেয়ার দিল ভারতীয় দল। 9 উইকেট হারিয়ে 347 রান, এই অবস্থায় মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। সে সময় ক্রিজে ব্যাট করছিলেন ঋদ্ধিমান সাহা। আসলে সন্ধ্যার কন্ডিশনে বোলারদের ক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে চেয়েছেন অধিনায়ক কোহলি, আর নিজের স্ট্র্যাটেজিতে সফল হোক বিরাট কোহলি। এদিন শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে বাংলাদেশ। সাদমান, ইমরুল, অধিনায়ক মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, এই প্রথম 4 বাংলাদেশি ব্যাটসম্যানের স্কোর যথাক্রমে 0, 5, 0, 6। একসময় মনে হচ্ছিল তৃতীয় দিনেও আর গড়াবে না ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট, কিন্তু মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। মাহমুদুল্লাহ 39 রানে রিটায়ার্ড হার্ড হলেও 59 রানে এখনও রয়েছেন মুশফিকুর রহিম। এদিকে ভারতীয় বোলারদের মধ্যে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও আগুন ঝরাচ্ছেন ঈশান্ত শর্মা। তিনি এখনও অবধি নিয়েছেন 4 উইকেট, আর উমেশ যাদব নিয়েছেন 2 উইকেট। এদিকে পিঙ্ক বলে প্রথম ভারতীয় হিসেবে 17 রানের নজির গড়েন অধিনায়ক বিরাট কোহলি। এর পাশাপাশি আরও একাধিক মাইলস্টোনও এই ম্যাচের পারফরমেন্স দিয়ে অ্যাচিভ করলেন তিনি। পিঙ্ক বল টেস্টে 194 বলে 136 রান করে আউট হন ক্যাপ্টেন কোহলি। তার এদিনের ইনিংস সাজানো 18টি চার দিয়ে। অজিঙ্ক রাহানে অবশ্য অর্ধশতরান করার পরেই আউট হয়ে যান। জাদেজা, অশ্বিনরা খুব একটা স্বচ্ছন্দ কেউই হতে পারছিলেন না, তাই অধিনায়ক কোহলি সিদ্ধান্ত নেন ম্যাচ ডিক্লেয়ার দেওয়ার। এদিকে এর আগের দিন রোহিত শর্মা ও ময়াঙ্ক আগরওয়ালকে দ্রুত ব্যাবিলনে ফিরিয়ে দিলেও ভারতকে বিশেষ বাগে আনতে পারল না বাংলাদেশ। এদিন বাংলাদেশের প্রথম ইনিংসে করা 106 রানের পর ব্যাট করতে নেমে অর্ধশতরান করে নেন চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি টেস্টে 5000 রান পূরণ করে ফেলেন। দিনের শেষে 68 রানে লিড ভারতের। 59 রানে ব্যাট করছিলেন কোহলি ও রাহানে 23 রানে। পয়া ইডেন খালি হাতে ফেরালো রোহিত শর্মাকে। 1টি 6 ও 2টি 4 মারলেও 35 বলে 21 রান করে প্যাভিলিয়নে ফেরেন হিটম্যান। ইন্দোরে 2 শতরানের মালিক ময়ঙ্ক ফেরেন 21 বলে 14 রান করে। এরপর অবশ্য ক্রিজে উইকেট ধরে রাখতে বদ্ধপরিকর ছিলেন চেতেশ্বর পূজারা এবং অধিনায়ক বিরাট কোহলি। 105 বলে 55 রান করে এবাদত হোসেনের শিকার হন পূজারা। তার ইনিংস রয়েছে 8টি 4-এর। এদিকে দ্রুত শেষ গেল না, তার আগেই শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস। 30.3 ওভারে 106 রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ। ঈশান্ত শর্মা 5 উইকেট, উমেশ যাদব 3 উইকেট, মোহাম্মদ শামি 2 উইকেট নেন। অনেক অপেক্ষা ছিল, যার জন্য অবশেষে শুরু হয়ে গেল ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসে জয়। কিন্তু সেসব কিছুর চেয়ে এই ম্যাচ ঘিরে আগ্রহের কারণ এই ভারতের প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ। পিঙ্ক বল টেস্ট ঘিরে শুক্রবার ইডেনে চাঁদের হাট। ফ্রাইডে ব্লকবাস্টার উপস্থিতি ও গ্যালারি ভরার দিক থেকে সুপারহিট। প্রথম টেস্টে প্রথমে ব্যাট করে ফ্লপ শো দেখিয়েছিল বাংলাদেশ ক্রিকেটাররা। ইডেনেও সেই ধরা অব্যাহত। এদিন নেমে থেকে পরপর আউট হতে থাকেন বাংলাদেশের ক্রিকেটাররা। এদিন বাংলাদেশি ওপেনার সাদমান ইসলাম 29 রান করেন। এছাড়া 24 রান করেন রিটায়ার্ড হার্ড হয়ে যান লিটন দাস। এছাড়া 19 রান করেন নাঈম হাসান। 4টি ব্যাটসম্যান 0 রান করেন। এছাড়া বাকি 2 অঙ্কের রানে পৌঁছতে পারেনি। কনগ্রাচুলেশন টু টিম ইন্ডিয়া ফর দ্য গ্রেটেস্ট পিঙ্ক বল টেস্ট উইন। অন্যদিকে মমিনুলের আগে ব্যাট করার সিদ্ধান্ত মানতে পারছেন না সাকিব। ইন্দোরে 3 দিনে হার, ইডেনেও সম্ভবত তাই। ভারত সফরে এসে বাংলাদেশের টেস্ট টিমের দুর্দশার চিত্র যতটাই প্রকট ঠিক ততটাই স্পষ্ট বোর্ড বনাম ক্রিকেটার গৃহযুদ্ধ। এক প্রকার বিদ্রোহ করেই এদেশে খেলতে এসেছিলেন ক্রিকেটাররা।
আর ইডেনে ব্যাটিং বিপর্যয়ের পর বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের তোপের মুখে পড়েছেন অধিনায়ক মমিনুল হক আর কোচ রাসেল ডোমিঙ্গো। টস জিতে বাংলাদেশ অধিনায়ককে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে দেখে প্রচণ্ড অবাক হয়ে যান বোর্ড প্রেসিডেন্ট নাজমুল। বলেছিলেন, বুঝতেই পারলাম না কেন মমিনুল আগে ব্যাট করতে গেল। আগের রাতেই টিমের সঙ্গে কথা হয়েছিল, তখন ক্যাপ্টেন কোচ সবাই বলেছিল টস জিতলে ফিল্ডিং করবে, এটা নিয়ে দ্বিমত থাকতেই পারে না। আমার সঙ্গে বেশ কিছু ভারতীয় ক্রিকেটারেরও কথা হয়েছিল, ওরাও একই কথা বলেছিল। আমি তো মমিনুলের সিদ্ধান্ত দেখে প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিলাম। অবশ্য বাংলাদেশ বোর্ড প্রেসিডেন্ট একা নন অধিনায়কের সিদ্ধান্ত, আর একজনও সমান অবাক, তিনি সাকিব আল হাসান। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার জন্য তিনি এখন এক বছর নির্বাসনে। বাংলাদেশ টিম যখন ইডেনে খেলছে, সাকিব তখন কলকাতায় এসেছেন ঝটিকা সফরে। শুক্রবার রাতে এসেছেন, বাণিজ্যিক কিছু কাজ সেরে রবিবার দেশে ফেরার কথা। সাকিব অবশ্য সরাসরি কিছু বলেননি, কিন্তু তার ঘনিষ্ঠ মহলে কথা বলে জানা গেল মমিনুলের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সাকিব। ঘনিষ্ঠ মহলে বলেছেন, বাংলাদেশ অধিনায়কের আগে ব্যাট করার সিদ্ধান্ত মানা যায় না। এই প্রথম দিন রাতের টেস্টে গোলাপি বলে খেলছে টিম, কী হতে পারে সেই সম্পর্কে কারো ধারণা নেই। ভারতের ক্ষেত্রেও ব্যাপারটা একই ছিল, বিরাট কোহলিরাও এর আগে কখনো গোলাপি বলে ম্যাচ খেলেননি, তাই মমিনুলের উচিত ছিল টস জিতে আগে ভারতকে ব্যাট করতে পাঠানো। সো বন্ধুরা, এই ছিল প্রতিবেদন। প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানান, আর এতক্ষণ কষ্ট করে আমাদের প্রতিবেদনটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।